শুরু করে দেব। প্রত্যেক দিনে আপনাদেরকে সেই কোর্টটি প্রথম দিন থেকে পুরো শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। তো আজকেও একদম শুরু করে দেওয়ার মুখে তো প্রথমে দেখাই কোর্টটি আছে কোথায়। মনের আনন্দে এখানে খাওয়া দাওয়া করছে, ক্যামেরাটা ঘোরাই। প্রত্যেক দিন বলি না থাকে ওই জায়গাটায়, সেই থাকার জায়গা। চলো হবে, চলো চলো চলো, খাওয়াবার টাইম হয়ে গেছে, যাবে না? তো এখানে এমনি তো আমার খিচুড়ি বানাবার জন্য খাবার টাবার থাকে এখানে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই সঙ্গে ও নিচে আছে, উপরে যে ফার্মিং সেট আপ আছে ওখানেও আর উপরে উঠছে না। একটা বড় একটা কালো র‍্যাবিট ছিল, যেটা ওই কালো ব্রিটের ওটাকে আমি ক্রস ব্রিড করাবো বলে, সিটের যে ব্রিড বানাবো বলে সেই জন্য আনা, সেই জন্য এর থেকে একটু সাইজে সেটা বড় এবং এক্সপিরিয়েন্সওয়ালায়। তো সেকে এমনই ঘাড়ের কাছে দেখাবো, আসলে ও তো গায়ে এটা হাত দেওয়া যায় না। ঠিক আছে, চলো 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 চলো, রাগ আছে বাবু, তার কঞ্চি দিয়ে যদি এদিকে উপরেই তুলে দিই আগে সিনটা দেখুন। চলো চলো চলো, ভয় বলে জিনিসটা একদমই নেই, ভয় একদম নেই। যে সবসময় একটা ভয় থাকে ওরা, ওরম কোনো ব্যাপার নেই। চলো, আরে চলো না, চলো চলো চলো, উপরে এখন উঠবে না, কিন্তু বাচ্চার জায়গা দেখলে না সরাসরি চলে যাবে। চলো, টাইম হয়ে গেছে, চলো। এবার দেখুন ও ধীরে ধীরে যেহেতু ওখানে উঠছে, এবার ধীরে ধীরে চলে যাবে। ও ওদিক দিয়ে উঠলো, আমরা এদিক থেকে যাব। এইবার এসে দেখুন সেখানে দাঁড়িয়ে আছে। এইবার সিনটা আসলে খেলাটা আপনাকে দেখো, আমি শুধু বাচ্চার জায়গাটা প্রত্যেকদিন দেখাই, যেটা বাচ্চার জায়গা না যেভাবে থাকে। এবং আশা করছি আজকে বন্ধুরা চোখ ফুটেই গেছে। এবার সিনটা দেখুন, বাচ্চা জায়গা আনার সাথে সাথে আরও একটা জিনিস দেখাবো বাচ্চাটা এখানে দিয়ে দেওয়ার অপেক্ষা। এবার সিনটা দেখুন, ওকে আর কোনোরকমভাবে প্রয়োজন নেই, ওকে আর ডাকাডাকি করার কোনো প্রয়োজন নেই, নিজে থেকেই অটোমেটিক্যালি ঠিক চলে আসবে। এবং ফিলিং টাইমটা যারা লাইফটা আমার প্রত্যেক দিন দেখেন, লাইফটা পিক করেন, তো প্রত্যেকেই জানেন যে ফিলিং টাইমটা কত মজাদার। এবং র‍্যাবিট ফিলিংয়ের সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে আপনি ফোর্স ফিডিংয়ে যতটা না করতে পারবেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এই ফিলিংয়ের মাধ্যমে যথেষ্ট বেনিফিট পাবেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আমি এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের কোনো বন্ধুরা আসেনি, বাচ্চাটাকে একটু বের করবো। বাচ্চা বের করার আগে ও শুধু তো মুখই আছে, ও শুধু আশাটা আমি দেখাবো আমি কীভাবে আসবে। এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত চোখ ফোটেনি। তো এবার দেখুন শুধু সেই ম্যাজিকটা, নিজে থেকে অটোমেটিক্যালি যে জিনিসটা হবে। র‍্যাবিট ফার্মিংয়ে আমরা অনেকেই ফোর্সফুলি ফিডিং করে, কিন্তু আমরা যদি এইভাবে প্রত্যেকটা খরগোশকে প্র্যাকটিস করে তাহলে আমাদের একটাও বাচ্চা মরবে না। এবং পর্যাপ্ত পরিমাণে ওরা নিজেদের বাচ্চাদের নিজেদের মতো করে এই যে ফিলিংটা করায়, এই ফিলিংয়ের প্রভাবে আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন।
অভাবনীয় একটি জিনিস, যেটা আপনি ফোর্সফুলি যে ফিল্ডিং করে পারবেন না, আপনার বাচ্চার যে গ্রোথ সেই গ্রোথও আসবে না একদম অর্গ্যানিক উপায়ে। এবং আজকে বাচ্চাগুলো আপনাদের সঙ্গে পুরো টানা 10 দিন হিসেব মতো, দু একদিন ছাড়া ছাড়াই আমি আছি। বাচ্চাদের গ্রোথ নিশ্চয় কতটা হয়েছে সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, এবং এর পরবর্তীতে আমি অন্য ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, যে র‍্যাবিট গ্রোথ হিসাবে খরগোশের গ্রোথ নিয়ে আমি কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, এবং আমার অন্যান্য যে র‍্যাবিটগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখাবো যে গ্রোথের দিক থেকে কেমন হয়। আপনারা দেখলেন প্রথমে ওকে আনতে কতটা কষ্ট করে একটা ব্যাপার ছিল, কিন্তু এখন বাচ্চা ওর সামনে যদি রেখে দেওয়া হয় খুব সহজেই চলে আসে, এবং এখন দেখতে পাচ্ছেন গায়ে হাত ফাত দিলেও কিছু করবে না, এখন একভাবে থেকে একটু জাস্ট অ্যামেজিং হয়। আমরা এই জন্য কোনো রকমভাবে ওকে বিরক্ত বা ডিস্টার্ব করি না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওটাই। ও প্রথম থেকেই ছাড়া থাকে বলে ওকে আর কোনোরকমভাবে আমরা বেড়া জালের মধ্যে রাখি না। আর এই ধরনের বাচ্চাগুলোর উপর পাটা যখন দিয়ে দেয় একটু সমস্যা হয়, তো যখন সমস্যা মনে হবে তখন অবশ্যই ছাড়িয়ে দেবেন। আমি বাচ্চাগুলোকে একটু একটু দেখুন, বাচ্চাটাকে ধরতে গেলে আমাকে কী করে, কামড়ে নিচ্ছে কামড়ে নিচ্ছে, এখানটায় রাখবো, এবং আমি ওর কোলের ভিতর থেকে যদি বাচ্চা বের করতে যাই তখন একটু চলে যাচ্ছে, কিন্তু আবার চলে আসবে, কোনো চিন্তার ব্যাপার নেই, ও চলে আসবে। আয় আয় বাচ্চাদের অ্যাকচুয়ালি দুধ খাওয়ানো হয়ে গেছে, ওই জন্য চলে গেলো, নাহলে ফিলিং হয়ে গেছে আপনি কীভাবে বুঝবেন? ফিলিং হয়ে যাওয়ার একটা উপায় আপনি পেটের দিকে দেখবেন, পেটের দিকে দেখলেই বোঝা যায়। বাচ্চাগুলো একটু টেনে নিলাম বলো একটু এবং এই এই বাচ্চাগুলো এই এত বাচ্চাবেলায় এই যে গ্রোথটা, আপনি এই যে বাচ্চাগুলোর ওয়েট, এই ওয়েট কিন্তু অন্য ক্ষেত্রে আপনি কোনো রকমভাবেই পাবেন না, এবং বাচ্চার যে যে একটা বাচ্চার যে স্পিরিট আপনি কিন্তু ফোর্স ফিডিংয়ে এই এই ফিডগুলো এই ফিড এগুলো পাবেন না, এবং এই বাচ্চাগুলো প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে, কারণ এর প্রয়োজন ক্ষমতা খুব বেশি হবে। ছোটোবেলা থেকে মায়ের দুধ না, চোখ ফুটে গেছে, আমি বলছিলাম না চোখ ফোটেনি, অলরেডি চোখ ফুটে গেছে আজ, আর কোনো চিন্তার ব্যাপার নেই, না একটার ফুটেছে একটার ফোটেনি, বড়োটা যেটা বড়োটা ফুটে গেছে, ছোটোটার ফোটেনি, ছোটোটা কালকে মধ্যে ফুটে যাবে, তো এই জন্য একটু এবারে বেশি দৃষ্টিপূর্ণ বেড়ে গেছে। আসো 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 দিয়ে যাও, সেখানে এখনও একটু গোসা করে আছে, রেডি হচ্ছে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। গাইস পেশাব করে দিল। দুধ খাওয়ানোর পরে আরেকটা বলি, আমরা ফোর্সফুলি ফিডিংয়ের পরে কিন্তু বাচ্চা কোনোরকমভাবেই পেশাব করে না, কিন্তু এই তোমার আপনার এ ফিলিংয়ে অর্গ্যানিক ফিলিংয়ে বাচ্চা কিছুক্ষণ পরেই পেশাব করে দেয়, কারণ ওদের পেটে লোড পড়ে, সেই লোডের পর থেকে ওরা পেশাব করে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে যারা কন্টিনিউ লাইফটাকে প্রত্যেক দিন কন্টিনিউ করেন তারা প্রত্যেকেই জানেন যে আমার এই র‍্যাবিটগুলো যে হওয়া থেকে, আপনারা প্রত্যেকেই জানেন একটা র‍্যাবিট মারাও গিয়েছিল, একটা র‍্যাবিট মারা যাওয়ার পর থেকে এই দুটো র‍্যাবিট টোটাল তিনটে বাচ্চা দিয়েছিল, এই এই দুটো র‍্যাবিটকে আমি প্রত্যেক দিন একটু দেখাশোনা করি। অ্যাকচুয়ালি বাচ্চাকে দেখাশোনা তো আমি তো করি না, দেখুন পুরো যে পেশাবটা হচ্ছে না সাদা দুধ দুধ পেশাব হচ্ছে, কেউ এটা নিয়ে ভাববেন না এও পেশাব করে ফেলেছে, দেখুন এও পেশাব করে ফেলেছে, তো এটা নিয়ে কেউ ভাববেন না বা বিচলিত হবেন না যে কী ব্যাপার এরকম কেন এ হলো। আর চেষ্টা করবেন র‍্যাবিট পেশাব ফেশাব করার পরে পরে তাদেরকে একটু অন্য কাপড়ে দিয়ে দেওয়া, এই দেখুন আবার পেশাব করে দিয়েছে, অন্য কাপড়ে দিয়ে দিলে কী হয় ওই ভিজে জায়গা থেকে যেন কোনোরকমভাবে ঠান্ডা ঠান্ডা না লেগে যায়, সেই জন্য
এবং ওইগুলোকে শুকনো করে আপনি আবার দিতে পারেন। ওর প্রচুর পরিমাণে পেচ্ছাপ করে। আবার চলে এসছে বাচ্চা নিয়ে, চলে যাও। আমি বলেছিলাম না ও নিজে থেকে চলে আসবে, আবার চলে এসছে। এবং বাচ্চাগুলো দেখুন ধীরে ধীরে আবার ওর কাজে চলে যাবে। তো গাইস, ইন্টিগ্রেটেড ফার্মিং ওয়ার্ল্ডের আজকে এই লাইভটা যারা দেখছেন, প্লিজ প্রত্যেককে বলছি প্লিজ লাইভটাতে জয়েন করে এবং লাইভটার সাথে থেকে যান। এবং আপনাদেরকে বারবার করে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ লাইক, যারা লাইভে আসছেন লাইভটাকে প্লিজ একটু লাইক করে দেবেন, লাইভটাকে প্লিজ লাইক করে দেবেন। এবং আমি প্রতিদিনই কুটিকে নিয়ে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য, খুব এফেক্টেড। আমি লাইভে থাকার, দেখুন অন্যান্য অনেক বড় বড় চ্যানেল আছে, আমি কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যাই না, বাট আমি লাইভে আসি এই কারণে যাতে আপনারা আমার লাইভ থেকে, দেখুন ভিডিও তো বর্তমানে এডিট করে এখন বহু কিছু বানানো যাচ্ছে ভিডিও থেকে, কিন্তু লাইভে আসার আপনি অরিজিনালিটিটা বুঝতে পারবেন, অন্যান্য চ্যানেলের থেকে আমার চ্যানেলের অরিজিনালিটি কী এটা বুঝতে পারবেন। সেই জন্য তো সেই জায়গা থেকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। এটা আমি আপনাদের স্বার্থের জন্যই বলছি এবং প্রত্যেককেই বলছি যে ভিডিওটি, নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো আসছে তার সঙ্গে সবাই একটু জুড়ে থাকুন। এবং অবশ্যই প্রত্যেককে সাধুবাদ যে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ধীরে ধীরে আমাদের পরিবার তো ডেলি বেসিস বাড়ছে, পরিবার মানে পরিবার যে আমাদের ছোট্ট পরিবার ছিল সেটা থেকে ধীরে ধীরে আজকে লার্জেস্ট স্কিমে যাচ্ছেন। তো পরিবারের সেই প্রথম দিন থেকে যে সমস্ত বন্ধুরা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা প্রথম দিন থেকেই আমাদের সাথে থেকে আমাদেরকে এত সুন্দর সহযোগিতা করে আজকে এই জায়গায় এসেছি আমরা। সো প্রত্যেককেই, এবং আপনাকে প্রত্যেক দিন সকালে এইরকম এন্টারটেনমেন্ট ভিডিও লাইভে কেউ কিন্তু গিফট করে না, এটা আমি আপনাদেরকে আমার তরফ থেকে গিফট, আপনি দেখছেন সিনটা। এবং এবারে যে শীত চলে যাচ্ছে, প্রচুর মিটিং থেকে মিটিং তুলে দিয়েছি এবং বাচ্চা, প্রচুর বাচ্চা হবে এবারে, প্রায় 150 বাচ্চা হবে। দেখুন এই যে বাচ্চা দিয়ে চলে এলো, দুধ দিয়ে মা চলে এলো, এর কিন্তু এর অর্থ একটাই যে ওদের দুধ খাওয়ানো হয়ে গেছে, এবারে ওদেরকে তুলে দিতে হবে। আয় পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে গেল। গুড় গুড় করে কোথায় চলে যাচ্ছে, মা চলে গেল তার কাছে। সে যে দৌড়চ্ছে তার কাছে চলে যাচ্ছে, মারাত্মক সিন হচ্ছে এটা। তো গাইস, এবার লাইভটাকে একবারে শেষ করব। তো শেষ করার আগে প্রত্যেককে বলছি থ্যাংক ইউ, যারা লাইভটাতে দেখেছেন বা পরেও যারা লাইভটা দেখবেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং প্লিজ চ্যানেলটিকে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি সত্যি ভালো লাগে, লাইভটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং
তো থ্যাংক ইউ এভরিওয়ান।